দেখো তোমরা, আমি আজকে বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে এনেছি। ইলিশ মাছটার ওজন হচ্ছে 1 কেজি 100। ইলিশ মাছটার দাম হচ্ছে পার কেজিতে 1100 টাকা। আমার থেকে 1100 টাকাই নিয়েছে, 1100 টাকার একটু বেশি হয়, কিন্তু আমার থেকে 1100 টাকাই নিয়েছে। ইলিশ মাছটা দেখো তোমাদের দেখাচ্ছি, আর সাথে এনেছি 500 লইটা মাছ। আজকে জমিয়ে খাবো ইলিশ মাছটা, ওই জন্য নিলাম। বড় ভীষণ বড় ইলিশ মাছটা দেখো তোমরা, পিসগুলো দেখো, দেখো ডিম ভর্তি পেটে, লেজাটা দেখো, খুব বড় বড় পিস করেছি, দেখতে পাচ্ছ এখানে দেখো। আর এর মধ্যে মাথা তিলটা দিয়েছে, এই যে মাথা, দেখো 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছটা দেখি আজকে কি কি রান্না করা যায় ইলিশ মাছটা দিয়ে। সবটা করব না, কালকের জন্য কিছুটা রাখবো ভাবছি, অনেকগুলো পিস হয়েছে। আমরা তোমার তো 3 জন, তা দুটো আইটেম করার ইচ্ছে আছে। যাই আইটেম করি তোমাদের নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তাহলে মাছটা আমি এখন ভালো করে ধুয়ে নিই জলে। তোমরা দেখো এখানে আমি সামান্য উষ্ণ জল নিয়ে নিয়েছি, গরম জল, উষ্ণ গরম জল নিয়ে আমি পেস্ট, যে শুকনো সর্ষে প্যাকেটে কিনতে পাওয়া যায় সানরাইজে, সেই সর্ষে ইউজ করেছি এখানে। সেই সর্ষে আমি 2 চামচ ওই জলের মধ্যে দিয়ে, দেখো আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, 2 চামচ সর্ষে দিয়েছি, এতে সর্ষে গুঁড়ো দিয়ে পেস্ট হয়ে গেছে। এখানে আমি 2 চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে রেখেছি, দেখো। আচ্ছা এখানে আমি 1 চা চামচ ছোট্ট চামচের হলুদ নিয়েছি, আর এখানে লবণ নিয়েছি আমি। এই এবার সর্ষেটার মধ্যে আমি এই দইটা দিয়ে দিলাম, আচ্ছা লবণটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, যে আমি এটাকে ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি। এবার এখান থেকে মাছগুলোকে নিয়ে নিই আমি, দেখো এখান থেকে মাছগুলোকে নিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি আগেই বলেছি তোমাদের 4 পিস মাছ আমি ভাপে করব। দেখো এবার এই সর্ষেগুলোকে আমি ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। দেখো এরকম করে করে আমি মাখিয়ে নেব, দেখো এটা রাখলাম এদিকে। এবার আমি যে ভাপে যে জায়গাটার মধ্যে করব, এই টিফিন বক্সটার মধ্যে আমি ভাপে করব, এই টিফিন বক্সটার মধ্যে, এই টিফিন বক্সটা আমি নিয়ে নিচ্ছি। তো আমি এই টিফিন বক্সের মধ্যে ওটাকে ঢেলে নিলাম, যেটা দিয়ে আমি মেখেছিলাম তোমাদের দেখালাম, সেই মাছটাকে আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, লাল লাল 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই দেখো। আর দিয়ে দিচ্ছে 1টু সর্ষের তেল, দেখো দেখেই মনে হচ্ছে কাঁচা মাছটাই যেন খেয়ে নি, তাই না বলো? এবার টিফিন বক্সের ঢাকাটা আমি আটকে দিলাম। এরপর আমি কি করছি দেখো, ছোট গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে একটা স্টিলের পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। জলটা গরম হওয়ার সাথে সাথে আমি এই টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এর ওপর শিলনোড়া চাপিয়ে দেবো। নোড়াটাকে চাপিয়ে দেবো এরকম করে, দেখো। এবার প্রায় 15 মিনিটের মতন হতে দেবো, হওয়ার পর আমি ওটাকে নামিয়ে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। একদিকটা হবে আরেকটা দিকটা হবে না, তা তো না, উল্টে দেবো।
দিয়ে আবার 5 মিনিটের জন্য বসাবো। এবার এইভাবেই ভাপেটা হবে, তারপর তোমরা দেখতে থাকো। দেখো 15 মিনিট হওয়ার পর দেখো ধোঁয়া উঠছে, এই জলটা থেকে আমি টিফিন বক্সটা নাবালাম, এটা দিয়েও ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ। আমার এক পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো আস্তে আস্তে করে। দেখো আমি মাছটা কি সুন্দর উল্টে দিলাম। এবার আমি আবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি এই জলে বসিয়ে দেবো। মোটামুটি হয়ে এসছে, কি গন্ধ বেরোচ্ছে, আহ দারুণ দারুণ। আজকে দুপুরের থালিতে দেখো আমি কি করেছি, দিয়েছি এখানে গরম ভাত, ধোঁয়া উঠছে, বেগুন ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, আর এটা হচ্ছে ইলিশ মাছের ভাপে। এই হচ্ছে আজকে দুপুরে রান্না।